আমাদের খাদিজা এডিটিং এর সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। কি হয়েছে রে, চিৎকারের আওয়াজ শুনছি যে। কি জানি, পাশের ফ্ল্যাটে হয়তো কিছু একটা হয়েছে। জবাব দেয় পৃথা, গ্রামের মানুষ মাজেদা, তাই সাদা মনের মানুষের মতো ছুটে যায় সে কারো বিপদে। পৃথা পরোটা বেলে প্রেশার কুকারে মাংস উঠিয়ে দিয়ে বাহিরে আসতেই দাদি দৌড়ে এসে আদিলকে ডাকতে লাগলো। এই আদিল, উঠ তো, জয়দীপের বউ মনে হয় আজ মরেই গেল, কি আজব। কোনো ফ্ল্যাট থেকেও একজন কেউ বের হলো না। শহরের মানুষেরা একদম দেখছি কসায়, মানুষ মরে থাকলেও দেখি খোঁজ নিবে না। দাদির কথা শুনে আদিলের ঘুম ভেঙে যায়। অন্যদিকে রুম অন্ধকার দেখে মাজেদা বেগম জানালার কাছে গিয়ে পর্দা সরিয়ে দিতে দিতে বললেন, এই মেয়েটাকেও বলি হারি, সকালের বাতাস শরীরে লাগা কতটা উপকারী, জানালা না খুলে ঘর কব্বরের মতো করে রেখেছে। তুই এখনো বসে আছিস, জয়দীপের বউ মরল বলে চল আমার সাথে। বলে টেনে তুলতেই আদিলি উঠে গায়ে টি শার্ট জড়িয়ে দাদির সাথে পাশের ফ্ল্যাটে চলে গেল। এসে দেখলো অন্যান্য ফ্ল্যাট থেকে আরো কয়েকজন এসেছে। মানসীকে বেদম মেরেছে জয়দীপ, সাথে জ্বলন্ত চুলায় হাত ঢুকিয়ে দিয়েছে, হাতের কবজি পর্যন্ত পুড়ে গেছে। তিনি ফ্লোরে গড়াগড়ি দিয়ে কাঁদছেন, পাশে 10 বছরের ছেলেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। জয়দীপ মানসীকে রুমের মধ্যে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিয়েছে, কিছুতেই সে দরজা খুলছে না, আজ যেন সে মানসীকে মেরেই দম নিবে। আদিল গিয়ে দরজায় কয়েকটা লাথি দিল, কিছুই হলো না। নিচের ফ্ল্যাটের বিন্নির বাবাও আদিলের সাথে যোগ দিল। শেষে 3 জন মিলে লাগাতার দরজার উপর শক্তি প্রয়োগ করাতে জয়দীপ নিজেই দরজা খুলে দেয়। আদিল গিয়ে শার্টের কলার ধরে জয়দীপের, সমস্যা কি আপনার? এখানে আসার পর থেকে দেখি আপনি এমন করে বউ পেটান, আপনি মানুষ না কসাই। বিন্নির বাবা তো সাথে সাথে কয়েকটা চড় থাপ্পড়ও মারল জয়দীপকে। অমানুষ কোথাকার, শিক্ষিত শয়তান একটা, কান কত আর বন্ধ করে রাখবো। এমন কোনোদিন নেই যে এই ফ্ল্যাট থেকে চিৎকার চেঁচামেচি শোনা যায় না, রোজই এমন ঘটনা ঘটে। হারামজাদা, এত মানুষ মরে তুই মরিস না, তোর লাশ চিতায় ওঠে না? ভগবান এমন কোলাঙ্কার পুত্র আমাকে দিল, মানুষে হয়ে তোর মুখ পড়ে, অন্য কেউ হলে ফিরেও তাকাইতো না। এরপর সবার সামনেই ডাক্তার ডাকা হলো, ডাক্তার এসে কাজ হলো না, তাই মানসীকে পরে হসপিটালে নিয়ে যাওয়া হলো, সাথে শাশুড়ি ছেলে আর দেবর গেল, কিন্তু জয়দীপ আর গেল না। ফাঁকা হওয়াতে সে যেন একটু বেশি খুশি হলো, এটা দেখে ঘৃণায় যে যার মতো ফ্ল্যাটে চলে গেল। আদিল বাসায় এসে ফ্রেশ হয়ে ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য রেডি হলো। দাদি আমি গেলাম, আদিল রান্নাঘরে উঁকি দিল। পৃথা জিনিসপত্র গোছাচ্ছিল, আদিল পিছন থেকে পৃথাকে জড়িয়ে ধরেই কানের কাছে গিয়ে ফিসফিসিয়ে বলল, রাতে অতি সাবধানে আমার বুকে ঠোঁট চুয়ে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে, এমন উপহার প্রতিদিন পেলে মন্দ হয় না। পৃথা ধরা পড়ে গেছে, আচমকায় আদিলের এমন ব্যবহার ওকে নাজেহাল করে দেয়। ভীত মন আদিলের বাহুডোর হতে মুক্ত হতে চায়, কিন্তু হতে পারে না। শেষে পৃথা কাঁপা গলায় বলে উঠল, মানে কি বলতে চাচ্ছ? প্রতিদিন ভাতের পর হঠাৎ একদিন পোলাও পেলে যেমন আনন্দ হয়, ঠিক গতরাতেও আমার এমন হয়েছিল, মাঝে মাঝে এমন সুখ ছোঁয়া পেলে মন্দ হয় না। পৃথা কিছু বলতে গিয়েও সুযোগ পেল না, কারণ আদিলকে বেশ গভীরভাবেই আক্রমণ করেছে। আবেশে পৃথার চোখ বন্ধ হয়ে আসে। কাল তো আপনি এমনটাই চেয়েছিলেন, বলে আদিলকে ছেড়ে দেয়। তারপর পৃথাকে কথা বলার সুযোগ না দিয়ে চলে যায়। হাঁপ ছেড়ে বাঁচল পৃথা, এক মুহূর্তের মধ্যে শরীর আর মনের উপর অনুভূতির তাণ্ডব চালিয়ে গেল আদিল। এত বোঝে কেন ছেলেটা, একটু কম বুঝলে কি হয়, অধৈর্য গলায় পৃথা বলে। আর কত হারবো তার কাছে? খেয়ে যা আদিল, না খেয়ে বাসা হতে বের হতে নেই। পৃথা কত কষ্ট করে নাস্তা বানালো, আর তুই না খেয়ে চলে যাচ্ছিস। এচিয়ে কথাগুলো বলল মাজেদা বেগম। সময় নেই দাদি, বলে বের হয়ে গেল আদিল। এই ছেলেটাকে নিয়ে আর পারি না। হ্যাঁ রে পৃথা, ওকে শাসন করতে পারিস না, একটু শাসন করলেও তো হয়। দাদির কথাগুলো পৃথার মাথার উপর দিয়ে যায়। স্বামীর কাছে নাগানি চুবানি খেয়ে মস্তিষ্ক যে তার ভোঁতা হয়ে গেছে। বাসায় কাজের মেয়ে নাসিমা আসলে মাজেদা বেগম তাকে নিয়ে বাজারে যায়, আর পৃথাকে বারবার সাবধান করে দিয়ে বলে,
পরিচিত কিংবা অপরিচিত যে কেউই আসে না কেন, একদম দরজা খুলবি না। দিনকাল খুব খারাপ হয়ে গেছে বুঝলি। পৃথা এতে মাথা নাড়িয়ে শুধু সম্মতি জানায়। এরপর তারা চলে যায়। সমস্যা শুরু হয় মাজেদা বেগমদের যাওয়ার 10 মিনিট পরে। বারবার কলিং বেল বাজাতে পৃথা পিপ ফল দিয়ে দেখে একটা লোক দরজায় দাঁড়িয়ে আছে। ঠোঁটে তার রহস্যজনক হাসি। পৃথা পিপ ফল থেকে চোখ নামিয়ে কিছু একটা ভাবতেই আবার বেল বেজে উঠল। ব্যাপারটি মোটেও সুবিধাজনক নয়। পৃথা একবার উচ্চস্বরে বলে উঠল, কাকে চাই? কিন্তু জবাব আসে না। পৃথা এটা দেখে হয়রান হয়ে যায়। সে ল্যান্ডফোন দিয়ে আদিলকে কল দিতে চায়, কিন্তু কিছুতেই কল ঢোকে না। আর অন্যদিকে কিছুক্ষণ পরপর বেল বাজতেই থাকে। জয়দীপের বাসায় কেউ না থাকায় সেই সুযোগটা নিয়েছে সে। ভিতর পৃথাদের বাসায়ও কেউ নেই। এতে সুযোগের উপর সুযোগ এসে ধরা দিয়েছে জয়দীপের হাতে। এমনি সকাল থেকে পৃথার উপর তার নজর পড়েই আছে। তার উপর আদিলর কলার ধরে সবার সামনে অপমান করায় মনের ভিতর হাই ভোল্টেজে আক্রোশ তৈরি হয়ে গেছে। সে আবার বেল বাজিয়ে নিজেদের ফ্ল্যাটে ঢুকে ব্যালকনিতে দাঁড়িয়ে নিচের কেয়ারটেকারকে দেখতে লাগলো। পৃথাও ব্যালকনিতে এসে চিৎকার দিয়ে নিচের দারোয়ানকে ডাক দিবে এমন সময় জয়দীপ পৃথাকে জোরে একটা ধমক দিয়ে বলল, এই মেয়ে, যদি চিৎকার দিয়েছ তাহলে ব্যালকনি টপকিয়ে বাসায় ঢুকবো। ভালোই ভালোই দরজা খুলে দাও বলছি, না হলে আমাকে যদি কষ্ট করে ঢুকতে হয় তাহলে কিন্তু একদম দফা রফা করে ছাড়বো। তাছাড়া আরো বিশ্রি ভাষায় কথা বলতে থাকে জয়দীপ। এটা শুনে পৃথা ভয়ে কেঁপে উঠল। ব্যালকনি টপকানো কোনো ব্যাপার নয়, কারণ এতে কোনো গ্রিল নেই। তাছাড়া ব্যালকনির দরজাও খুব শক্ত সামর্থ্য নয়। সে দ্রুত ব্যালকনির দরজা লাগিয়ে দিয়ে দূর থেকে বের হয়ে এসে বাহির থেকে রুমের দরজাও লাগিয়ে দিয়ে ওখানে বসে নিঃশব্দে কাঁদতে লাগলো। আল্লাহ, এখন আমি কাকে ডাকবো? আবারও কলিং বেল বেজে ওঠে। পৃথা কোনো দিশা না পেয়ে আদিলের ল্যাপটপ নিয়ে বসে পড়ে। তারপর নিজের আইডি লগ ইন করে আদিলের আইডিতে মেসেজ করতে লাগলো, কিন্তু সিন হয় না। শেষে কল দেয়। আদিল তখন লাইব্রেরিতে ছিল। ভাইব্রেশনে ফোনের কাঁপুনি উঠতেই ফোনটা বের করে দেখলো পৃথার মেসেঞ্জার থেকে কল এসেছে। ও দ্রুত লাইব্রেরি হতে বের হয়েই কল কেটে দিয়ে ভিডিও কল দেয়। স্ক্রিনে পৃথার কান্নারত চেহারা দেখে আর হ্যালো বলার মতো ওর সময় হয়ে উঠল না। বাসায় কিছু একটা হয়েছে। কল কেটে দিয়েই বাইক নিয়ে বের হয়ে পড়ে। অন্যদিকে পৃথার কল না দিয়ে কাঁদতে কাঁদতে অপেক্ষা করতে লাগলো। এবার কলিং বেল অবিরত বাজতে লাগলো। কানে দুটো আঙ্গুল গুজিয়ে দিয়ে পৃথা এবার জোরে জোরে কাঁদতে লাগলো। আদিল বাসার সামনে এসে গাড়ি গেটের কাছে স্ট্যান্ড করতেই দারোয়ান ওকে দেখে গেট খুলে দেয়। সে বাইক ওখানে রেখে লিফট ব্যবহার না করে সিঁড়ি দিয়ে দ্রুত গতিতে উপরে উঠতে লাগলো। কারো আসার শব্দ শুনে জয়দীপ সটকে পড়ে। আদিল এসে চাবি বের করে দরজা খুলতেই অপরদিকে পৃথা ভাবল লোকটি হয়তো কোনোভাবে দরজা খুলে ফেলছে। এতে ভয়ে দেওয়ালে আরো সেটিয়ে গেল মেয়েটি। আদিল দরজা খুলেই দেখল পৃথা দেওয়ালে পিঠ লাগিয়ে ভয়ের তো চোখে কেঁপেই যাচ্ছে। আদিল দরজাটা বন্ধ করে দ্রুত পৃথার কাছে গিয়ে ওকে জড়িয়ে ধরে বলে, বউ, এত ভয় পাচ্ছ কেন? এই তো আমি এসে গেছি, দেখি এবার কে তোমার গায়ে টাচ করে। পৃথা এত ভয় জীবনেও পায়নি। দুহাতে আদিলকে জড়িয়ে ধরে আটকা আটকা কণ্ঠে বলে উঠল, পাশের ফ্ল্যাটের লোকটা খুবই বাজে, কি অসভ্য ভাষায় কথাগুলো বলছিল, আমি প্রচন্ড ভয় পেয়েছি আদিল, খুব ভয় পেয়েছি। আদিল চুপ হয়ে যায়। ভাগ্যিস বুদ্ধি করে ল্যাপটপটা কাছে লাগিয়েছে, না হলে ভয় তো শেষ হয়ে যেত। যদিও বাসায় জয়দীপ ঢুকতে পারতো না, কিন্তু এরকম আচরণ কোনো মেয়ের সাথে হলে অবশ্যই পরিস্থিতি অন্যদিকে যাবে। তার মধ্যে বাসায় কেউ ছিল না তাকে সাপোর্ট দেওয়ার মতো, সেটা আরও খারাপ পর্যায়ের দিকে নিয়ে গেছে। আদিল পৃথাকে রুমের ভিতর নিয়ে যায়। এরপর পৃথাকে ওর কাজ ছাড়া করে না। ঘণ্টাখানেক পর ওর দাদি আসলে আদিল গিয়ে ডোর খুলে দেয়। এরপর ডোর আর বন্ধ করে না, কাউকে করতেও দেয় না। পৃথার সাথে হওয়া ঘটনাও কাউকে বলে না, পুরো দিন দরজা ওভাবেই খুলে রাখে আর প্ল্যান করে জয়দীপকে আসলে কোথায় ধরবে। তারপর জয়দীপ নিচের ফ্ল্যাট থেকে বের হয়ে দেখে আদিলদের ফ্ল্যাটের দরজা খোলা। আদিল তখনও ড্রয়িং রুমে বসে অপেক্ষায় ছিল শিকার কখন বের হয়। আদিলের মনের আশা পূরণ হয়েছে, শিকার তার গুহা হতে বের হয়েছে। পিয়াসা সিদ্ধার্থকে কল করে ওর বাসার কাছে থাকতে বলেছে অনেক আগেই, শুধু জয়দীপের বের হওয়ার অপেক্ষায় ছিল। জয়দীপ বাসা হতে বের হতেই ওরা ওর পিছু নেয়। সকালে বউকে হসপিটালে পাঠিয়েছিস,
আর আজ তোকে আমি সেখানেই পাঠাবো। জয়দীপ ওর বাইক নিয়ে নির্জন রাস্তায় আসতেই পিয়াস বাইক নিয়ে ওর কাছে গিয়ে পরিকল্পনা মাফিক সিদ্ধার্থ আর পিয়াস চলন্ত বাইকে অবস্থান করা সত্ত্বেও একসাথে জয়দীপকে প্রচণ্ড শক্তিতে লাথি মারে। এতে জয়দীপ চলন্ত বাইক নিয়ে পড়ে যায়। পিছঠালা রাস্তায় বাইক সহ অনেক দূর পর্যন্ত ছিটকে যায় জয়দীপ, ছিঁড়ে পিঠে ছিলে যায়। পিয়াস বাইক থামিয়ে মুখে রুমাল বেঁধে আহত জয়দীপের কলার ধরে বলে ওঠে, এই তোর কাছে যা যা আছে বের করে দে, না হলে এক্ষুনি এখানে তোকে ক্লাশ করে দিব। এরা এমন ব্যবহার করলো যাতে কেউ তাদের সন্দেহ না করতে পারে, যেন ভাবে ছিনতাইকারীরা তারই অবস্থা করেছে। জয়দীপ ভাবলো সে ছিনতাইকারীর কবলে পড়েছে, সে অতি কৃপণ মানুষ হওয়ায় টাকা সহজে দিতে চাইল না ওই অবস্থায়ও। সিদ্ধার্থ কোনো কথা না বলে ও ডান হাতের কবজিতে চাকু ফুটতে লাগলো। কিছুক্ষণ পরে আদিলও এসে এদের সাথে যোগ দেয়। আদিল কোনো অজুহাতই শোনে না, ডান হাত ও বাম পায়ের রক কেটে দেয়। বুকের ভেতর পুরো দিন যেই আগুন চলেছে সেটা জয়দীপের রক্ত দিয়ে সে নেভালো। সে মনে মনে বলে উঠল, ওই ডান হাত দিয়ে জয়দীপ বারবার কলিং বেল বাজিয়ে পৃথাকে অতিষ্ঠ করেছে, ওই হাত আর কোনোদিনও কোনো কাজের জন্য উঠবে না। অন্ধকারে কালো ওই আসমানে তারার আজ রাজত্ব নেই, পুরো আসমান অমাবস্যার কালো রঙে নিজেকে সাজিয়েছে। চন্দ্রের সাথে হয়তো তার বিরোধ চলছে, আর চন্দ্রকে সে কিছুতেই আকাশে বিচরণ করতে দিবে না। সূর্যের আলো শুষে নিয়ে দিনকে দিন সে মোহনীয় হয়ে উঠছে, সেটা কি আর সহ্য হয়? লোকে চাঁদকে নিয়ে মাতামাতি বেশি করে, কই আমাকে নিয়ে মাতামাতি করে না তো, অথচ আমার বুকে চন্দ্রের বসবাস। এমন হিংসা বাণীতে চাঁদও অভিমানে আড়ালে মুখ লুকিয়ে হয়তো কাঁদছে, তার কান্না বৃষ্টি হয়ে দু এক ফোঁটা নামছে ধরিত্রীর বুকে। কিন্তু তার দুঃখ কি সবাই বুঝবে? চন্দ্রের দুঃখ দেখে আসমান মেঘের গর্জনে ডেকে তাকে সাবধান করে, ফের যদি দুঃখ বিলাসে মেতে উঠিস তো তোকে আমি আমার বুক থেকে ফেলে দিব কৃষ্ণ গহ্বরে। তর্জন গর্জন শাসনে চন্দ্র হয়তো থেমে গেছে, তাই বৃষ্টি পড়াও বন্ধ হলো, কিন্তু আকাশে মেঘের গর্জন মোটেও থামলো না। মাঝে মাঝে বিদ্যুৎ চমকিত হওয়ার কারণে সে তার বজ্রের আলোতে পথঘাট দেখানোর সুযোগ করে দিচ্ছে। এতে কিঞ্চিত পরিমাণে হলেও চন্দ্রের রূপলী স্নিগ্ধ আলোর অভাব মেটানো রয়াস আর কি। অন্তরীক্ষের এমন শাসন পবন মহাশয়ের ব্যাপক পছন্দ, তাই সে শাসা শব্দে বিক্ষোভিত নাচিয়ে সম্মান জানিয়ে চলল গগনকে। চাঁদও রাত্রির প্রহর কাটানোর অপেক্ষায় রইল। শুধু সূর্য একবার জেগে উঠুক, তারপর তোর নামে নালিশ করে কিভাবে শাসনে রাখতে হয় তোকে সেটা আমিও ভালো জানি। আকাশ চাঁদ ও বাতাসের খুনসুটির মাঝে চৌরাস্তার পরে আদিল এক নীরব জায়গায় বসে আছে। জয়দীপের রক্তে এখনো হাত রঞ্জিত, মাঝে মাঝে ভীষণ জোরে বজ্রপাত হচ্ছে, সাথে বাতাসের বেগ যোগ দিয়েছে। পিয়াস এসে আদিলকে বসা থেকে তুলে পানির বোতলের ছিপি খুলে হাতে ঢেলে দিল। সেই জলে আদিল হাত ধুয়ে পড়ল। কুত্তাটাকে হসপিটালে দিয়ে এসেছিস তো? সেটা নিয়ে তোকে ভাবতে হবে না, হারামিটা কোনোদিনও বাম পা আর ডান হাতে কাজে লাগাতে পারবে না, এটাই ওর জন্য উপযুক্ত শাস্তি। তেই সিদ্ধার্থ চলে আসলো ওর বাইক নিয়ে, তারপর তাড়াহুড়ো করে বলে উঠল, এই তোরা চল তো। কোন শালার বেটা শালা নাকি রোহানের গাড়ি আটকিয়েছে, আজ শালার পিঠের উপর তলার পাশ ফাটাবো। আদিল যেতে চায় কিন্তু পিয়াস নিষেধ করে, এই তুই বাসা যা, আমরা ব্যাপারটা হ্যান্ডেল করব। কিন্তু আদিল কথা শোনে না, এরা সব ফ্রেন্ডরা একই প্রাণ, কারো কোনো সমস্যা হলে কোনো চিন্তা না করেই ঝাঁপিয়ে পড়ে। আজকেও তার ব্যতিক্রম হলো না, গাড়ি স্টার্ট দিতেই পিয়াস আদিলের পিছনে উঠল। তারা তিনজনে রেহানের কাছে চলে গেল। রেহান রাস্তার ধারে মুখ কাঁচুমাচু করে দাঁড়িয়ে আছে, ওর বাইকের চাবি পুলিশটি নিয়েছে, ওদের কাছেই বাইক স্ট্যান্ড করানো আছে। আদিলরা ওর কাছে আসতেই ওর চোখে মুখে চিন্তার ছাপ কিছুটা হলেও উড়াল দিল। আদিল গাড়ি স্ট্যান্ড করতে পিয়াস বলল, কে তোর বাইক কই? রেহান হাত দিয়ে রাস্তার ওপারে দাঁড়িয়ে রাখা গাড়িটির দিকে আঙ্গুল তুলে দেখিয়ে দিল, আর বলিস না, স্লিপার আর টি-শার্ট পরে বাইক চালাচ্ছি, তার জন্য সার্জেন্ট আমার গাড়ি ধরেছে, ফুল হাতা শার্ট এবং ক্রেটস পরে বাইক চালাতে হবে নাকি, এগুলোর কোনো মানে হয় না। আর গাড়ি লাইসেন্স সেটা ঠিক আছে? করলো সিদ্ধার্থ। রেহান মাথা চুলকিয়ে বলল, কিছুদিন হলো আব্বু গাড়ি কিনে দিয়েছে, বিভিন্ন ঝামেলায় এখনো রেজিস্ট্রেশন করা হয়নি। হলার পুত হল, এমনি ধরছে রেজিস্ট্রেশন সেরা গাড়ি বের করে আবার বড় রাস্তায় ঘুরতেছস? হে আদিল গাড়ি টান দে তো। মেজাজ দেখিয়ে কথাগুলো বলল। রেহান আদিলের হাত চেপে ধরে বলল,
দোষ কিছু একটা কর না, বাইক ছাড়া খালি হাতে বাসায় গেলে বাবা সেই কেলাবে, বাসায় আমার ভাত বন্ধ হয়ে যাবে। আরে থাম, দেখি কি করা যায়। আদিল সহ ওরা সবাই সার্জেন্টের কাছে গিয়ে বলল, স্যার ওর ভুল হয়ে গেছে, নতুন রাইডার তো তাই বুঝতে পারেনি, এবারের মতো ছেড়ে দেন, পরে বা যদি ধরেন তাহলে আর ছাড় দিয়ে না। টেন্ট পান চিবুতে চিবুতে পিক ওদের সামনে ফেলিয়ে বলল, আগে টাকা স্যার না হলে কেস দিব। রেহান গিয়ে তো পায়ে হাত দেওয়ার মতো অবস্থা শুরু করল, স্যার গাড়ি ছাড়া বাসায় গেলে আমার আব্বু আমাকে বাসায় ঢুকতে দিবে না। কথাগুলো বলেই ওর পকেট থেকে হাজার তিনেক টাকা বের করে ওনার হাতে দিয়ে আবার বলল, স্যার এবারের মতো ছেড়ে দিন, লাইসেন্স ছাড়া আর গাড়ি কখনো রাস্তায় নামাবো না। সার্জেন্ট টাকাগুলো বেখিয়ালি মনে বলল, এত অল্প তো হবে না, আরো কিছু স্যার। রেহান করুণ মুখে পিয়াজদের মুখের দিকে চাইতেই আদিল দূরে গিয়ে কাকে যেন ফোন করল, তারপর পিয়াজদের কাছে এসে পুলিশের পাশে রাখা চেয়ারে বসে বলল, আপনি করবেন ডিউটি, সেটা না করে এখানে বসে আছেন কেন? নিজের দায়িত্ব নিজেকে পালন করতে হয়, পকেট ফাঁকা হয়েছে তাই মোড়ে মোড়ে ভিক্ষার থালা নিয়ে বসে পড়েছেন, যে যা দিবে সেটাই ভিক্ষার ঝুলিতে তোলার জন্য, তাই না? এই ছেলে তোমার ভয় নেই, এমন কেস দিব সারা জীবন জেলের ঘানি টানতে টানতে শেষ হয়ে যাবে। জেলের ঘানি টানার স্কুলে ভর্তি করে দিতে চান সেটা ঠিক আছে, কিন্তু আমার প্রশ্নের জবাব দিন, পুলিশ চেকপোস্ট থাকা শর্তে আপনি এখানে এসে টহল দিচ্ছেন কেন? এখানে কি ড্রাগের চালান ধরার জন্য বসে আছেন? আদিলের কথা শুনে সার্জেন্ট বুঝতে পারল সে এবার বেশ ঝামেলায় পড়বে, তবুও দম্ভকে দুর্বল না করে বরং সেটার তেজ আরো বাড়িয়ে দিয়ে সে তার ওয়্যারলেস বের করতে যাবে এমন সময় সিদ্ধার্থ তার হাত চেপে ধরে বলল, আপনার মতো কাকুকে পেলে আমাদের মনে আবার কায়দা বেকায়দা জাগে, আগের বার দুজন কাকুকে সেম বেদম কেলিয়েছি কিন্তু, আর আপনি তো একজন, এ যেন সোনায় সোহাগা। এখানে সোলতা বাড়িয়ে দেওয়ার মতো করে সার্জেন্ট মোসলেমও তার কণ্ঠের জোর বাড়িয়ে দিয়ে হুঙ্কার ছেড়ে বলল, আমাকে ভয় দেখাও তোমরা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অনেক বেয়াদব স্টুডেন্টদের এই লাঠি দিয়ে পিটিয়ে সোজা করেছি, আর তোমরা তো আমার কাছে চুনোপুঁটি। আপনি শুধু বেয়াদব স্টুডেন্টদের পিটিয়েছেন, কিন্তু আমাদের মতো বেয়াদবের প্রিন্সিপালের সাথে কখনো লাগার সুযোগ পাননি, একদম গোড়া থেকে ছেটে দেব। বেশ তেজ দেখিয়ে কথাগুলো বলে উঠল পিয়াস। মোসলেম উদ্দিন কিছু বলতে যাবে এমন সময় তিরিশটা বাইক এসে তাকে ঘিরে ধরল, তাদের দেখে আদিল উচ্ছ্বাসে বলে উঠল, তোর এই কাকুটাকে একটু জামাই আদর করত, উনি এতদিন আমাদের মতো বান্দরদের চোদ্দ শিখের ঘর দেখিয়েছে, এবার তাকে আমাদের নিয়ম নীতি বুঝিয়ে দে। অর্থ ভিড় ঠেলে এগিয়ে এসে বলল, আমাদের এই ত্রিশটা গাড়ির কোনো বৈধ কাগজপত্র নেই, শুধু ওর গাড়ি একা ধরবেন কেন, আমাদের গাড়ির নামেও গেস দেন, তাতে আপনার গ্রিনিজ বুকের নাম ওঠার সুযোগও হতে পারে একসাথে এত গাড়ি ধরার জন্য। মোসলেম উদ্দিনের জমানো সমস্ত সাহস ঠুস করে হাওয়া হয়ে গেল, গলা তার শুকিয়ে এলো, এত জন যদি ধরে তাহলে তার গায়ে এক পোয়া মাংসও খুঁজে পাওয়া যাবে না। সে বলল, যাও তোমরা, আজকের মতো ছেড়ে দিলাম তোমাদের, পরের বার কিন্তু সার দিব না। এবার বোবার মুখে কথা ফুটলো যেন, রেহান মোসলেম উদ্দিনের কলার ধরে বলল, এখন কথার ভাক্কাল ধরছেন কেন? দশ মিনিট আগে আপনি কি অবস্থায় ছিলেন, কিন্তু এখন আপনার কথা শুনে মনে হচ্ছে দুধে পানি দিতে আসলো, দুধে খুঁজে পাওয়া যায়। আদিলকে বাসায় ফিরতে হবে তাই ঝামেলার মধ্যে নিজেকে না জড়িয়ে পিয়াসকে নিয়ে ওখান থেকে চলে আসলো রাত জাগা মানুষগুলো অনেক অসহায় হয়। কিরে তুই এখনো ঘুমাস নাই? এই প্রশ্নের জবাবে সে অসহায় একটা হাসি দেয়, সেই হাসিতে লেখা থাকে ঘুম চুরির গল্প। রাত জাগা মানুষগুলো অকারণেই কাঁদে, অকারণেই হাসে, গভীর রাতে নির্ঘুম চোখ দুটোকে লাল টকটকে রক্ত চবার মতো লাগে, লাল চোখ দুটো ঝগড়া করে কে এর জন্য দায়ী, রাত জাগার অভ্যেস ধরিয়ে কেউ চলে যায়, রাত জাগাটা শুধু থেকে যায়, রাত দুটোর দিকে অকারণে কেঁদে ওঠে অভিমানের কান্নারা, এমনই অভ্যেস হয়ে দাঁড়িয়েছে হাসানের। এখন রাতে তার চোখে ঘুম আসে না, মেয়েটার জন্য বড় চিন্তা হয়, বাসার সবাই হাসানকে নিয়ে চিন্তা করে, ইদানিং তার শরীর বেশ খারাপই হয়ে গেছে, একাকী থাকলে চোখ ছাপিয়ে নোনা জলে সে ঝর্ণা হয়ে নামে, কাজে মন নেই, আজকাল তাপসীর জন্য বেশ ঘটা করে ছেলে দেখা হচ্ছে, মেয়ে বড় হয়ে গেছে, বিয়ে দিতে হবে তো, রাত নটা পার হয়ে গেছে, বাবাকে খাবারের জন্য ডাকতে আসে তাপসী, তারও বাবার জন্য মায়া হয় খুব, তার বাবার সংসারের প্রতি হয় নয় করে সংসার জীবন কাটিয়ে দিচ্ছে।
পৃথা আপুকে পেলেই বাবা যেন সর্বসুখ খুঁজে পায়। আজ তাপসী তার বাবাকে প্রশ্নই করে বসে, বাবা পৃথা আপুই কি তোমার কাছে সবকিছু? আমার জন্য কি তোমার এতটুকুও মায়া হয় না? মা তোমাকে কত ভালোবাসে, কিন্তু তোমার শুধু তাকিয়েই চাই, কষ্ট হয় খুব। তাপসীর চোখ ছলছল করে, হাসান তাকে কাছে ডাকে, তারপর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, হাতে পাঁচটা আঙ্গুলের মধ্যে যদি একটিতে আঘাত লাগে তাহলে কিন্তু সহ্য করা যায় না, প্রচণ্ড যন্ত্রণা এসে ঘিরে ধরে সর্বঙ্গে। দূরে আছে আর তুমি চোখের সামনে। তুমিও যদি অমন পরিবারে বিয়ে হয়ে যেত তাহলে আমার চিন্তা দ্বিগুণ হয়ে যেত, কিন্তু আল্লাহ আমাকে সহায় করেছেন, তিনি আমাকে তোমার দিক থেকে চিন্তামুক্ত করেছে। কষ্ট পেও না মা, আমি আমার দুই মেয়েকে প্রচণ্ড ভালোবাসি। তারপর হাসান চুপ হয়ে যায়। সে মনে মনে বিশাল একটা প্ল্যান করেছে। সে শহরে খলিল নামের এক নেতা শিহাবউদ্দিনের শত্রু, কাল সকালে তার কাছে যাবে একবার, কাটা দিয়ে কাটাই তুলতে হয়। এসব ভাবনার মাঝে হাসান হারিয়ে গেল। রিয়াদ দাঁড়িয়ে আছে একটা পতিতা পল্লীতে, এই পল্লীর এক মেয়ের কাছে চন্দনের আসা যাওয়া, পৃথার ব্যাপারে বেশ মাথা খাটাচ্ছে সে। নিচে রক্তের আপনজন বলতে কেউ নেই তার জীবনে, রাহি আর এই পৃথাই এখন তার আপনজন হয়ে দাঁড়িয়েছে, তাই এই দুজনের কোনো ক্ষতি হোক সে চায় না। চন্দনের কাছ থেকে জানতেই হবে পৃথাকে মারার জন্য এত টাকা কে দিয়েছে, কিন্তু চন্দন যা ঝানুমাল তাতে তার মুখ থেকে কথা বের করা অসম্ভব, তাই এখানে আসা। কথাই আছে দেহলোপী পুরুষেরা দেহ পাওয়ার জন্য সব কিছু করতে পারে, এক রাতের জন্য 10,000 টাকা তাকে খোয়াতে হচ্ছে। পিয়ালি খালা বলে এখানে যে সর্দারণী রয়েছে তার হাতে গুনে গুনে 10,000 টাকা দিয়েছে। চন্দনের রেট করা মাল এটা, তাই ওর কাছে কেউ যেতে পারে না, কিন্তু রিয়াদ যখন ওকে দ্বিগুণ টাকার অফার দেয় তখন সে রাজি হয়ে যায়।